ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের জলঙ্গির কাকমারিতে স্থলবন্দর গড়ে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে কেন্দ্রের তরফে, যা সম্পূর্ণ হলে আন্তর্জাতিক বাণিজ্য ও দুদেশের বাসিন্দাদের যাতায়াত নয়া দিগন্ত খুলবে। শনিবার ওই এলাকা পরিদর্শন করতে সীমান্তে যান লোকসভায় কংগ্রেস নেতা অধীর চৌধুরী। ইতিমধ্যেই তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অর্থ বরাদ্দের জন্য চিঠিও লিখেছেন। আমাদের চাওয়া হচ্ছে আইসিপিটা, তারপরে বাণিজ্য বন্ধ। আমাদের জেলা মুর্শিদাবাদ জেলা ভারতবর্ষে একটা পিছিয়ে পড়া জেলার নাম। ভারতবর্ষে পিছিয়ে পড়া জেলাগুলোকে চিহ্নিত করা হয় অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট নাম দিয়ে। 115-16টি রকম অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট পাওয়া যায় ভারতবর্ষে, তার মধ্যে মুর্শিদাবাদ প্রথম দিকের একটা জেলা, যারা ভারতবর্ষে পিছিয়ে পড়া জেলা হিসাবে তার পরিচয় বহন করে চলেছে। আমাদের জেলার আর্থিক মানচিত্রটা বড় পরিবর্তন আনা সম্ভব যদি বাংলাদেশের সঙ্গে আমাদের বাণিজ্য বাড়ে। বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে তাকে বলা হয় এই সময় যে গোল্ডেন চ্যাপ্টার চলছে, অর্থাৎ সম্পর্কের সোনালী অধ্যায় চলছে বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষে। বাংলাদেশ সরকারও ভারতবর্ষের সরকার উভয় সরকার নিশ্চয়ই চাইবে যে দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়ুক, রোজগার পথ প্রশস্ত হোক। তা বাংলাদেশের সঙ্গে যখন আমাদের ভূগোলের সম্পর্ক এবং এই সম্পর্ক যখন আছে এবং থাকবে, তখন কেন এই সম্পর্কটাকে আরও বেশি বেশি করে আমার এবং বাংলাদেশ উভয় দেশের মধ্যে বাণিজ্যের বাতাবরণে এ দেশ ও দেশ ওই দেশ এই দেশ মিলেমিশে আমরা উভয়ের জন্য সদর্থক ভাবনা করতে পারবো না, এটা প্রশ্ন। সেই সদর্থক ভাবনা করতে গেলে সব থেকে বড় কি দরকার তা হলো ট্রেড, বাণিজ্য। লক্ষণীয় যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটার সঙ্গে বাংলাদেশের দূরত্ব মাত্র 2 কিলোমিটার, তাও নদীতে দূরত্ব 2 কিলোমিটার। এখানে দাঁড়িয়ে বাংলাদেশের ঘরের আলো দেখা যায়, বাংলাদেশের মানুষ চলাফেরা করছে তা দেখা যায়, বাংলাদেশের ট্রাক চলছে তা দেখা যায়, ওপারে দেখুন বালির খাদান বালি তুলছে তা দেখা যায়। কিন্তু আমরা এখানকার মানুষ বাংলাদেশের সঙ্গে বৈধ ব্যবসা করতে পারছি না। তো আমি এর মধ্যে প্রধানমন্ত্রীকে আমি দৃষ্টাকর্ষণ করেছিলাম কিছুদিন আগে। প্রধানমন্ত্রী আমার চিঠি কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকে দিয়েছিল, স্বরাষ্ট্রমন্ত্রক আমাকে একটা জবাবও পাঠিয়েছে। তারা ইচ্ছা প্রকাশ করেছে, উৎসাহ প্রকাশ করেছে। সেই জায়গাটাকে আরও কাজে লাগিয়ে আমি আগামী দিনে আরও জবরদস্ত সেখানে চাপ দেওয়ার চেষ্টা করব। কিন্তু আবার বলছি, এখানে কেন্দ্র, রাজ্য, ওপার বাংলাদেশ এই তিনজনের মধ্যে সেতু হওয়া দরকার। তাই আমি পশ্চিমবঙ্গ সরকারকেও এই বিষয়টা দেখার জন্য অনুরোধ করবো আমার চিঠিতে, এবং কেন্দ্র সরকারকে অনুরোধ করেইছি, আবার আমি করব। এটা কিন্তু অসম্ভব না, মনে করলে এটা সম্ভব করে তোলা যায়। এবং এটা যদি সম্ভব করা যায় তাহলে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে, আর্থিক ভাগ্য আমাদের ফিরবে, মুর্শিদাবাদ জেলার ভালো হবে, বাংলার ভালো হবে। এইগুলো নিয়েই আমরা দাবি করতে থাকবো। সেই উদ্দেশ্যে একবার নিজের চোখে দেখতে এলাম, যাকে বলে আঁখো দেখা হাল, নিজের চোখে হালটা কি সেটা দেখতে এলাম।